তুরস্কের সীমান্তে আইএসের উপস্থিতি, গ্রেফতার ও পুনরুত্থানের গুঞ্জন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। তুরস্কে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর একজন নেতৃস্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গেল 27 মে শুক্রবার তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, মিডিয়া রিপোর্টে আটক ব্যক্তিকে আইএস প্রধান আবু আল হাসান আল কুরাশি বলা হলেও তার সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানতে হলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে তিনি একজন আইএস নেতৃত্বদানকারী সশস্ত্র ব্যক্তি বলে নিশ্চিত হওয়া গেছে। সিরিয়ার ইদলিবে মার্কিন বাহিনীর এক অভিযানের সময় আগের নেতা আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরাশি নিজেকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার পর মার্চে আবু হাসানকে আইএস প্রধান করা হয়। ইরাক সরকার 2017 সালে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে। তবে এখনও অরক্ষিত সিরিয়া সীমান্তের কাছে উত্তর ও পশ্চিমের মরু এলাকায় ঝটিকা আক্রমণ চালিয়ে যাচ্ছে আইএস। এদিকে তুরস্ক কুর্দিদের বিরুদ্ধে যথারীতি সফল অভিযান অব্যাহত রেখেছে। ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বাহিনীর হামলার শিকার কুর্দিরা বলছে, এই অভিযান চলতে থাকলে ইসলামিক স্টেটের বন্দীদের পাহারা দেওয়ার বিষয়টিতে তারা আর গুরুত্ব দেবে না। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর হাতে বর্তমানে হাজার হাজার সন্দেহভাজন আইএস সদস্য বন্দী। তুরস্ক কুর্দিদের যৌক্তিকভাবেই সন্ত্রাসী বলেই চিহ্নিত করে এবং তাদের দুরভিসন্ধিমূলক অবস্থান গুড়িয়ে দিয়ে সিরিয়ার সীমান্তের অভ্যন্তরে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত একটি নিরাপদ ও শান্তিময় অঞ্চল তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে তুরস্কের অভ্যন্তরে থাকা 30 লাখের বেশি সিরিয়ান শরণার্থীকেও সিরিয়ার ভেতরে ওই অঞ্চলে ফেরত পাঠিয়ে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে চায় তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়ার পর কার্যত SDF এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে উদ্যোগী হয় তুরস্ক। আইএসের বিরুদ্ধে কথিত ও লোক দেখানো যুদ্ধে পশ্চিমা জোটের সবচেয়ে বড় সহযোগী ছিল SDF। তবে তুরস্কের সাথে সংযুক্ত সিরিয়ার সীমান্তে তুরস্কের সেনাবাহিনীর সাথে যুদ্ধে মনোনিবেশ করতে গিয়ে আটক থাকা আইএস বন্দীদের দিকে নজর রাখার বিষয়টি বিঘ্নিত হচ্ছে বলে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছেন রেদুর জেলিল নামের একজন সিনিয়র কর্মকর্তা। অভিমান থেকে বলেছেন, আইএস বন্দীদের পাহারা দেয়া এখন আর অগ্রাধিকার নয়। এই বন্দীদের আটক থাকা নিয়ে যারা চিন্তিত তারা এসে পাহারা দিক। জেলিল বলেছেন, আইএস বন্দীদের পাহারা দেওয়ার বদলে SDF এর সদস্যরা আমাদের শহর এবং আমাদের জনগণ বাঁচানোর জন্য কাজ করবে। তিনি এমনও সতর্ক করেছেন যে তুরস্কের অভিযান আইএসকে পুনরায় জোট বাঁধার সুযোগ করে দিচ্ছে, কিন্তু তুরস্ক কোনোভাবেই এটা মনে করছে না। তুরস্ক জানে হিসেবটা এত সহজ না, একই সাথে আইএস ও SDFকে নির্মূল করতে হবে। তবে এটাও জানা গেছে কামিস্টলি এবং হাসাকে অঞ্চলে এরই মধ্যে আইএস পুনরায় সক্রিয় হয়েছে এবং তাদের শাখার কার্যক্রম শুরু করেছে। ওই দুই শহরে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণের পর কুর্দিদের পক্ষ থেকে এরকম মন্তব্য এসেছিল। ওই দুটি গাড়ি বোমা হামলার দায়ও স্বীকার করেছিল আইএস। তুরস্কের হামলা চলাকালীন কামিশলির একটি কারাগার থেকে 5 জন আইএস সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে SDF জানিয়েছে। ওদিকে সিরিয়ায় নতুন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে আইএস। তারা বলেছে, কুর্দি নিয়ন্ত্রিত কারাগারে আইএস এর সদস্যদের বন্দী রাখার প্রতিশোধ নিতে তারা এই নতুন অভিযান শুরু করবে। SDF বলেছে, তারা 7টি কারাগারে 12,000-এর বেশি সন্দেহভাজন আইএস জঙ্গিকে আটকে রেখেছে এবং তাদের মধ্যে অন্তত 4,000 বিদেশি নাগরিক। এই বন্দীদের অবস্থান প্রকাশ না করা হলেও বলা হচ্ছে তাদের অনেকের অবস্থান তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে রোজ এবং আইন ইসা নামের দুটি ক্যাম্পে, যেগুলোর ক্ষেত্রে তুরস্ক বলছে বিদ্রোহ করতে পারবে না, চিন্তার কারণ নেই, নিরাপদ অঞ্চলের মধ্যে রয়েছে তারা এবং সাথে সন্দেহভাজন আইএস যোদ্ধাদের পরিবারের সদস্যরাও রয়েছে সেখানে। তুরস্ক সিরিয়া সীমান্তের 75 কিলোমিটার দীর্ঘ একটি এলাকায় তুরস্ক সফলভাবে ক্রমাগত বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে SDF এর বিরুদ্ধে। SDF এর এক কর্মকর্তা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে কুর্দি যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়। ওই বিবৃতিতে বিশেষ কয়েকটি এলাকায় তুরস্কের বিমান উড্ডয়ন নিষিদ্ধ করার বিষয়টিকে তাদের ভাষায় নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে দাবি জানায় তারা। এই অভিযান থামানোর জন্য তুরস্কের ওপর চাপ তৈরি হচ্ছে বটে,
কিন্তু সাহসী প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন যে এই অভিযান যথারীতি চলবে। বিশ্লেষকেরা বলছেন, তুরস্কের বাহিনীর আক্রমণের মুখে কুর্দি যোদ্ধাদের প্রধান কাজ হতে পারে আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণ। আইএস যোদ্ধাদের কারাগার পাহারা দেওয়াটা তাদের একটা গৌণ কাজ হয়ে পড়বে। ফলে এখানে এখন দুরকম ঘটনা ঘটতে পারে, প্রথমত কারাগার বিদ্রোহ, দ্বিতীয়ত আইএসের পুনরুত্থান। সবচেয়ে বড় ঝুঁকি হলো আইএস যোদ্ধারা একটা কারা বিদ্রোহ ঘটিয়ে ফেলতে পারে এবং জেল ভেঙে বেরিয়ে যেতে পারে। এসডিএফের পরিচালিত কারাগারগুলোয় আটক আছে আনুমানিক 12,000 ইসলামিক স্টেট যোদ্ধা। এদের অনেকেই হয়তো নিজ হাতে কারো শিরচ্ছেদ করেছে, লোকজনকে ক্রুশবিদ্ধ করেছে, অনেকের হাত পাকেটে দিয়েছে, অন্যেরা নিজে এসব না করলেও তার নিজের চোখে দেখেছে। অনেকে আছে যারা সামরিক আক্রমণ পরিকল্পনার অভিজ্ঞতা সম্পন্ন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, এই আইএস যোদ্ধারা আটক অবস্থা থেকে বেরোতে পারলে তাদের অনেকে হয়তো নানা পথ দিয়ে ইউরোপে বা অন্যত্র তাদের মূল দেশে চলে আসবে এবং লন্ডন, প্যারিস বা বার্সেলোনার ঘটনার মতো বড় আকারের আক্রমণের পরিকল্পনা শুরু করবে। এখন এজন্য পশ্চিমা দেশগুলো নিজেদের ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারে না, কারণ 2014 থেকে 2019 সালে 70 দেশকে নিয়ে গঠিত মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন এক কঠিন যুদ্ধের পর ইসলামিক স্টেট গোষ্ঠীকে ধ্বংস করেছিল বলে দাবি করা হয়। আবার আইএস গঠনে ও এর কার্যক্রম বিস্তৃতিতে ওই আমেরিকাকেই দায়ী করা হয়। মূলত বিশ্বে ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করাই ছিল আমেরিকার উদ্দেশ্য। ফলে কাঁটা দিয়ে কাঁটা উৎপাটনের মতো কৌশল হাতে নিয়ে ধরা খেয়ে যায় আমেরিকা। তবে আইএস বন্দী যোদ্ধাদের কীভাবে বিচার করা হবে তার জন্য কোনো আন্তর্জাতিকভাবে গৃহীত পন্থা তাদের কাছে নেই অথবা ইচ্ছে করেই তৈরি করা হয়নি। অবশ্য তুরস্ক সামরিক অভিযানের ঘোষণা দেবার পরেই কিছু বন্দীকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জিম্মায় নিয়ে গেছে। এর মধ্যে আছে আল শফি আল শেখ এবং আলেকজান্ডার কোটে, যারা ব্রিটিশ এবং এ কারণে তাদের বিটলস বলে ডাকা হতো আইএসের মধ্যে। অন্যদিকে নারীদের শিবিরগুলো ভর্তি হয়ে আছে আইএস সমর্থক এবং নৈতিকতা রক্ষক বাহিনী হিজবাহের সাবেক সদস্যদের দিয়ে। তারা বন্দি শিবিরের মধ্যেই তাদের প্রিয় ভাজন নয় এমন লোকদেরকে নিয়মিত চাবুক মারা এবং তাঁবু পুড়িয়ে দেওয়ার মতো কঠোর শাস্তি দিচ্ছে। এই শিবিরগুলোর অবস্থান হচ্ছে তুরস্ক সিরিয়া সীমান্তে, সিরিয়ার ঠিক ভেতরে। তুরস্ক ঠিক এই জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একটি নিরাপদ, নিয়ন্ত্রিত ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করতে চায়। এছাড়া আইএস যোদ্ধাদের পরিবারের সদস্য আছে প্রায় 70,000, যাদের রাখা হয়েছে অন্য অনেকগুলো শিবিরে, যার একটি আছে আল হলে। তবে এইসব জটিল সমীকরণের ফাঁক গলিয়ে আইএসের কি পুনরুত্থান ঘটতে পারে? বলা হয় ইসলামিক স্টেটের বিরুদ্ধে সবচেয়ে তীব্র যুদ্ধ চালিয়েছে প্রধানত এসডিএফের কুর্দি যোদ্ধারা। তুরস্কের অব্যাহত হামলার মুখে কুর্দিরা এখন তুর্কি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ এবং তাদের বিমান হামলা থেকে আত্মরক্ষার্থেই ব্যস্ত হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তারা আর আইএসের বিরুদ্ধে কার্যকর কোনো শক্তি হয়ে উঠতে পারবে না। পশ্চিমারাও তার জায়গা নিতে অনিচ্ছুক, ফলে ইসলামিক স্টেট গোষ্ঠীর জন্য এটা এক সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। তাদের পলাতক নেতৃত্ব এতদিন মাঝে মাঝে পুনরুত্থানের ঘোষণা দিত। প্রতিবেশী ইরাকে গত বেশ কিছুকাল ধরেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আইএস নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং ইরাকি সরকারের ওপর ছোটোখাটো আক্রমণ চালাচ্ছে। সিরিয়া, ইরাক ও তুরস্ক সীমান্তের এই জায়গাটিতে অস্থিতিশীল অবস্থা আগামী বেশ কিছুকাল জারি থাকবে বলে মনে হয়। তবে তুরস্ক চায় না আইএসের পুনরুত্থান ঘটুক, যার ফলেই সুযোগ পেলেই তুরস্ক গোয়েন্দাদের মাধ্যমে তথ্য নিয়ে তাদেরকে গ্রেফতারের অভিযানও চালিয়ে যাচ্ছে। আসলে পরিস্থিতি এমনটাই যে কোল রাখি না শ্যাম রাখি, আইএসের পুনরায় জেগে ওঠাও যেমন সমর্থনযোগ্য নয়, পাশাপাশি কুর্দিদেরও ছাড় দেবার কোনো সুযোগ নেই তুরস্কের হাতে। ফলে আইএসের পুনরুত্থানের যে কথা বলা হচ্ছে তা হয়তো নাও হতে পারে। তবে তুরস্কে সিরিয়ার ভেতরে অভিযান শুরুর পর থেকেই হোয়াইট হাউস থেকে নানা রকম বার্তা আসছে, হয়তো এটা তুরস্ককে সিরিয়ার খুব বেশি ভেতর পর্যন্ত অভিযান চালানো থেকে বিরত রাখতে পারে। হয়তো তার অভিযান হবে সীমিত আকারের এবং কৌশল নিয়ে, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এইরকমভাবে চলবে অভিযান। আবার হয়তো প্রাথমিক উত্তেজনা কেটে যাবার পর দেখা যাবে এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের এই কোণাটিতে একটা নতুন বাস্তবতার উন্মেষ ঘটবে। তবে ভবিষ্যতে যাই ঘটার সম্ভাবনা থাকুক, প্রেসিডেন্ট এরদোয়ানকে যে সূক্ষ্মভাবে কৌশলী হয়ে বিজয়ের দানটি মারতে হবে তা বলার অপেক্ষা রাখে না। দর্শক, আজ এখানেই শেষ করছি, শুভকামনা।